গুড আফটারনুন প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ফিলিংস। আমার এপ্রিল আর মেতে আমি অনেক কষ্ট করছি, COVID-19 পেশেন্ট ছিলাম। তো তখন আমার কি অবস্থা ছিল বা কীভাবে আমার চিকিৎসা হয়েছে সেটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে আপলোড করব। এখন আপনাদেরকে আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, আপনার যখন আমি ভালো হলাম 2 মাস পর, তো ডাক্তার বলছিল 12 সপ্তাহ পরে কিছুটা ঠিক হবে। আসলে 12 সপ্তাহ চলে গেছে অনেক আগে, কিন্তু এখনও আমার শরীর কিন্তু ভালো হয়নি। মানসিকভাবে আমি এখনও খুবই উইক, আর শারীরিকভাবে যেটা বলবো, এখনও রাতের বেলা মানে শ্বাসকষ্ট উঠে আমি ঘুম থেকে উঠে যাই, খুব কষ্ট পাই, খুব খারাপ খারাপ স্বপ্ন দেখি। আমার মৃত আত্মীয় স্বজনকে আমি প্রতিদিনই স্বপ্ন দেখি, তারা ঘুমের মধ্যে আসে, আমাকে খাওয়ায়, আবার চলে যায়। আমি বেশিরভাগই ভয়ে ঘাম দিয়ে ঘুম থেকে উঠে যাই খারাপ স্বপ্নের মাধ্যমে, স্বপ্নেই দেখি যে মারা গেছি। তারপরে এই যে বুকে ব্যথাটা, প্রস্রাবের জ্বালা পড়া, বুকে ব্যথা, মন খারাপ থাকা, মাথা ব্যথা করা, তারপরে কোনো কিছু খেতে এখনও ইচ্ছে করে না, তাও জোর করে খাই। খাওয়ার পরে যেটা হয়, এই যে হার্টবার্ন শুরু হয়ে যায়। এখন আজকে আমি অনেক দিন পরে যাচ্ছি জিপিতে ডাক্তারের কাছে। আজকে আপনার মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই জুলাইয়ের শেষে এসে এতদিন পরে ডাক্তার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিল, এতদিন পরে আমাকে দেখবে, কিছু টেস্ট করাবে, তারপরে আপনার মেন্টাল হেলথের জন্য আমাকে বলছে ডিসেম্বরে দিবে ডাক্তার ফুল চেক আপ করার জন্য। তো এখন দেখি কি হয়। আমার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আগের মতো যেন লাইফ লিড করতে পারি। কারণ এতদিন হয়ে গেল, এখনও মাঝে মাঝে নিজের খুব খারাপ লাগে, এতদিন হয়ে গেল এখনও আমি নিজেকে মানে পুরোটা সুস্থ অনুভব করতেছি না আর কি। তো আপনাদের সবার জন্য আমার যেটা বলা থাকবে, খুব সাবধানে থাকবেন, বাইরে যদি যেতে হয় খুব সাবধানে চলাফেরা করবেন, ভিড়ের মধ্যে যাবেন না, আর বাসায় এসে কাপড় চোপড় ধুয়ে নেবেন, হাত পা ধুয়ে নেবেন ভালো করে, হাত মুখ, আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, বাইরে যখনই যাবেন গ্লাভস আর মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। কারণ প্রথমে হলো রোগ যেন না হয়, হয়ে গেলে যাদের হয়েছে, যারা ভালো হয়ে গেছে, তারা বুঝতেছে আসলে শারীরিক এবং মানসিকভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত এখনো পর্যন্ত। আপনারা দেখেন মার্চ আসছে তো সুস্থ ছিলাম, বুঝতে পারি নাই, এপ্রিল মে চলে গেছে কত আগে, জুন জুলাই অলরেডি, এখনও আমার মাঝে মাঝে মনে হয় আমার কিন্তু কোনো ইয়া নাই, সর্দি কাশি জ্বর কোনো কিছু নাই, কিন্তু দিনে সারাদিন ভালো থাকি, কাজও করতেছি, সবই ঠিক আছে, কিন্তু যখন রাত হয় ঘুমাইতে যাই শুরু হয়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর উঠতে হয়। ডাক্তার এই মুহূর্তে বলছে ঘুমের ওষুধও দিবে না। তো এ হলো অবস্থা আর কি। তো আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যার যার ধর্ম মতে ধর্মের একটু প্রার্থনা করেন, সবাই যেন সুস্থ থাকি, পৃথিবী থেকে যেন এই ভাইরাসটা চিরতরে চলে যায়, ওষুধ যেন তাড়াতাড়ি আবিষ্কার হয়ে আসে, আমরা সবাই যেন সুস্থ থাকি। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কিছু জানার ইচ্ছা থাকলে। ধন্যবাদ আবার।